हेलो गाइस, होप यू ऑल आर डूइंग वेल। आजकल वीडियो की तुम्हारे देखा तुम्हारा क्यों तुम्हारे आईब्रो के प्रमिनेंटलि ड्र करते। चलो देखे नहीं जा। तो फर्स्ट नहींब म्यूजिक फ्लावर ब्राउन जेल लाइनर। तर आगे हमें स्पुली दिए आईब्रो हेयरगुलो के डाउनवर्डे कम करब। एबार एक एंगल ब्राश नहीं आईब्रोटा के आउटसाइड दिए ड्र कर एकदम हमारे जो नैचरल लाइन जो थे आईब्रो सकल সেটাকে আমরা ভালোভাবে সেটা ধরে ভালোভাবে আমরা ফিল আপ করবো আস্তে আস্তে। ফার্স্টে আমরা উপরের সাইডটা করব, তারপরে আর মাথায় রাখতে হবে আমরা যখনই করব আমরা আইব্রোর মাঝখান থেকে স্টার্ট করব, কোনোদিনই ফার্স্ট দিক থেকে করব না, ঠিক আছে। আবার স্পুলিটাকে নিয়ে আমরা আপওয়ার্ডে কম করে নেব। এরপরে আবার আমরা একদম ফার্স্ট থেকে ফার্স্টে আমাদের যে লাইনটা হয় সেখান থেকে আমরা আস্তে আস্তে টেনে নিয়ে পেছন দিকে যাব এবং দুটোকে মিলিয়ে দেব। তো আমাদের আউটার লাইন ড্র হয়ে গেলে আস্তে আস্তে আমরা আমাদের যে লেন্থ আছে লেন্থটাকে আমরা একদম সরু রাখব, মোটা করব না। তো এবার আস্তে আস্তে আমরা আমাদের অ্যাঙ্গেল ব্রাশটাকে সোজাসুজি ধরে সামনে আমাদের যে মোশনে আমাদের এয়ার গ্রোথটা আছে তেমন ঠিক লম্বা লম্বাভাবে আমরা স্ট্রোক দেব। দেখতে পাচ্ছ ঠিক আমি যেমনভাবে দিচ্ছি। এরপর আমরা আবার স্পুলিটাকে নিয়ে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা দিয়েছি আমাদের আইব্রোতে সেগুলোকে আমরা ভালো করে ব্লেন্ড করে নেবো যাতে জিনিসটা আমাদের আর্টিফিশিয়াল দেখতে না লাগে। এরপর কনসিলার নিয়ে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার যে আইব্রো এজেস আছে সেগুলোকে আমি প্রমিনেন্ট করব। এরপর একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ দিয়ে আমি আমার যে জায়গাগুলোতে কনসিলার দিয়ে সেগুলোকে আমি স্মুথ আউট করে নেবো, ভালোভাবে ব্লেন্ড করে নেবো যাতে সেগুলোকে আর্টিফিশিয়াল না মনে হয়। এরপর সুগারের যে রয়্যাল রোজ হাইলাইটার আছে সেটা আমি আমার ব্রাউ বোনে ভালোভাবে দিয়ে নেব আমার ব্রাউটাকে হাইলাইট করার জন্য। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এবং পাশের যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিই। থ্যাংক ইউ।